আমাদের মুরগি তোমাদের বাসায় উড়ে চলে আসছে। আমার আব্বার অতি যতনের মুরগি, তাড়াতাড়ি মুরগি নিয়ে আসো, আমার আব্বা চিন্তা শেষ। ফাইজলামি শুরু করছো তুমি? হ্যাঁ, দরজা নক করতেছো, এখন খোলার পরে মিথ্যা কথা বলতেছো। মুরগি আসবে কেন আমাদের বাসায়? দাওয়াত খেতে আসছে, দাওয়াত খাওয়া শেষ, এখন মুরগিটা ফেরত দাও। আমার আব্বা 6 মাস ধরে মুরগির বাচ্চা পালতে পালতে বড় করছে, সে মুরগির মাংস দিয়ে গরম ভাত খাবে। আজকে গেছি মুরগি জবাই করতে ছাদে, সেই মুরগি লাফ দিয়ে তোমাদের ছাদে চলে আসছে। ছাদ থেকে সিঁড়ি দিয়ে বাইতে বাইতে তোমাদের বাসার মধ্যে ঢুকে গেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই খবরদার, উল্টাপাল্টা কথা বলবা না। আমার তো মনে হইতেছে মুরগি দেখার পরে তোমরা লোভ সামলাইতে পারো নাই, তোমরা মা মেয়ে আমাদের মুরগিটাকে লুকায় রাখছো। ও বুঝছি, আজকে আম্মু নাই বাসায়, এর জন্য তুমি আসছো না আমাদের বাসায় নক করতেছো। কি মতলব তোমার? তুমি তো ছেলে ভালো না, তোমার তোমার চুরির মতলব না? আমি বুঝছি না তো, আমি সব বুঝতেছি। তুমি আমার কথাটা বুঝো, তাড়াতাড়ি মুরগি ফেরত নিয়ে আসো। আমি যদি মুরগি ফেরত না নিয়ে যাই তাহলে আমার আব্বা হার্ট অ্যাটাক করবে, মুরগির শোকে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যেতে পারে। দেশি মুরগি দেখো নাই কোনোদিন, বাপে খাওয়ায় নাই কোনোদিন, মানুষের হক চুরি করো। আমি পাগল হয়ে যাব। পাগল হওয়ার আগে আমার মুরগি ফেরত দাও, ফাইজলামি করো। দেখো আমাদের বাসায় কোনো মুরগি নাই, আম্মু আসুক, তারপর তোমার এই ফাইজলামির বিচার যদি আমি না করছি। আমার নাম টুম্পা না। তোমার নাম টুম্পা হোক আর শম্পা হোক তাতে আমার কিছু যায় আসে না, তাড়াতাড়ি আমার মুরগি ফেরত দাও। বাসায় মুরগি আসে নাই। মুরগি আসছে, মুরগির বাপে আসছে, মুরগির চর্য করছে। আসছে, আসে নাই, আসছে, 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 আসে নাই, আসছে, আসে নাই, আসছে। এটা কি? এটা মুরগি? কত বড় চোরের চোর, লোভী! মুরগি আসছে আর আমারে বলে কি মুরগি আসে নাই? তোমার ফাইজলামি আমি বাইর করতেছি। এই মুরগি যদি আমি না ধরতে পারি তাইলে কিন্তু তোমার খবর আছে দেখো। যাইতে থাক, একটা গেলে আমি 10টার দাম নিব। ফাইজলামি নাকি? হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা, মুরগি পাওয়া গেছে। টুম্পা আর টুম্পার মা মুরগি লুকায় রাখছিল, আমাকে দেখার পরে মুরগি বাঁচাও বাঁচাও বলে দৌড়ায় বাইরে হয়েছে। আমি এখন মুরগি ধরার চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করেন আব্বা। আর আজকে আপনার গরম ভাত দিয়া মুরগির মাংস আমি খাওয়াই ছাড়বো। রাখি আব্বা, আল্লাহ হাফেজ। মুরগি যদি ধরতে না পারি কিন্তু গেল ওইদিকে, ওইদিকে গেল মুরগি। তোরে তোরে যে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আব্বা আমি খুবই দুঃখিত, আমি মুরগিটা ধরতে পারি নাই, মুরগিটা আমার চোখের সামনে ছিল, আমি ধরতে গেলাম তারপরে কই যেন হারাই নাই পাই হয়ে গেল। মুরগি যখন হারায় গেছে তুই বাসায় আসলি কেন? মুরগির সাথে সাথে তুই হারাই যাই। তাই কি হয় আব্বা, মুরগির না হয় কেউ নাই, কিন্তু আমার আব্বা আম্মা আছে না, আমি যদি ফিরে না আসি হারাই যাই তাহলে আমার আব্বা আম্মা কান্নাকাটি করবে না? তোর মা নানা বাড়ি গেছে, তোর নানা বাড়ি আসুক, ফিরা আসলে পরে তোর মার সাহ তোরে শুদ্ধা আমি তোর নানা বাড়িতে আবার ফেরত পাঠা দিব চিরদিনের জন্য। তোর মতন এরকম একটা অপদার্থ ছেলে আমি জন্ম দিছি ভাবলেই আমার মাথার চুল চিৎচিৎটা করে। ইশ্রে, কত আদর যত্ন করে মুরগিটারে কাওয়াই কুয়ে নাদুস নুদুস করছিলাম, ভাবছিলাম যে গরম ভাত দিয়ে খাব, তুই যে গরম ভাতে পানি ডাইলা দিলি রে। আব্বা আব্বা আপনি শান্ত হন, আপনি কি মুরগির সঙ্গে পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হয়ে গেছি, আমার মুরগি আমার ফেরত চাই, নিয়ে আয় আমার মুরগি। আব্বা আব্বা আপনি শান্ত হন, আমি এক্ষুনি বাজার যাব, বাজারে গিয়ে এক হাড়ি ডিম নিয়ে আসবো, সেই ডিমে তা দিয়ে আপনি বাচ্চা ফুটে মুরগি বড় করবেন, সেই মুরগি আপনি খাবেন আব্বা। বাজার থেকে 1000টা মুরগির ডিম আইনা দিলেও আমার চলবো না, আবার ওই মুরগি চাই যেখান থেকে পারস তুই ওই মুরগি নিয়ে আসবি। বাস আব্বা, আমি কথা দিচ্ছি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ওই মুরগি খুঁজে যাব। খুঁজবি কি? হ্যাঁ ফাজিলের ফাজিল, তুই আমারে বললি যে মুরগি পাইছস, তোর চোখের সামনে দিয়ে আমার মুরগি কেমনে হারায় গেল, কেমনে হারায় গেল? আব্বা আমার কোনো দোষ নাই, সব দোষে টুম্পা টুম্পার মার, টুম্পার দোষ সে একটা চুন্নি, সে আমাদের মুরগি চুরি করছে, আর টুম্পার মার দোষ সে একটা চুন্নি জন্ম দিছে, চুরি ছাড়া কিছুই শিখে নাই টুম্পারে। আমি এত শত বুঝি না, আমার মুরগির জরিমানা আমি চাই, নাইলে তুই এই বাসায় রাখ, তোর জন্য এই বাসা বন্ধ। আব্বা বাড়ি থেকে বের হয়ে গেলে তো আমি তো অচল হয়ে যাব আব্বা, আমাকে আরেকটা চান্স দেন আব্বা। ঠিক আছে, বাসায় আসতে পারবি কিন্তু এই বাসার দানা পানি তুই পাবি না, এক গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করতে পারবি না যতদিন পর্যন্ত আমার মুরগির জরিমানা তুই না নিয়ে আসবি। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি, আমি মুরগির 300 টাকা যেভাবে হোক আদায় করে ছাড়বো। এই কিসের 300 টাকা? মুরগির যে দাম তার 30 গুণ জরিমানা আনতে হবে। আব্বা আপনি 30 গুণ জরিমানা চাইছেন তো, আমি আপনাকে বোনাস হিসেবে 36 গুণ জরিমানা আনে দিব। মুরগি চুরির ফল কি সেটা আমি ওদেরকে খাতায় কলমে বুঝাই দিব, টাকা পয়সায় বুঝাই দিব, আপনি শুধু আমাকে দোয়া করে দেন আব্বা। শাবাশ, যদি জরিমানা আনতে পারোস বুঝবো তুই আমার পোলা, আর যদি না আনতে পারি চোখের সামনে থেকে দূর হ। আমি এই মুরগির চোখে কিন্তু চাঁদের দিকে লাফ দেবো। না 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 না। কি
কয় যদি না আনতে পারে আমার শখের মুরগিটা।